প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপশহর কলেজ যশোর কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ক্লাসে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি তোমাদের সঙ্গে চারটি ক্লাস কন্ডাক্ট করেছি, তো আজকে আমার পঞ্চম ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টি পাঠদান করব সেটি হলো প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি। তার আগে কিছু কথা না বললেই না, সেটা হলো আমি তোমাদের সঙ্গে এর আগে ক্লাস নিয়েছি 1919 সালের প্রাদেশিক স্বায়ত্তশাসন, আরও পড়িয়েছি 1935 সালের প্রাদেশিক স্বায়ত্তশাসন। তো এই যে 19 আর 35, 19 সালের ভারত শাসন আইন, 35 সালের ভারত শাসন আইন, এই উভয়ের মধ্যে কিন্তু কিছু তফাত ছিল, আবার কিছু মিলও ছিল, আবার এই উভয়ের মধ্যে কিছু জিনিস লিখিত ছিল কিন্তু তার বাস্তবায়ন ছিল না, আবার এই দুইটাতে ভারতবাসীরা যে পরিপূর্ণভাবে সন্তুষ্ট ছিল তাও না। তো সব মিলায়ে যেগুলো আমরা আগে পাঠদান করেছি এবং এখন পাঠদান করব, তার সঙ্গে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্যও খুঁজে পাব। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যেটি পড়াবো প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি, আমাদের আগেই জানতে হবে প্রকৃতি শব্দের অর্থ কি। প্রকৃতি অর্থ হলো ধরন, রূপ। তোমাদের আরো খুলে আমি বোঝানোর চেষ্টা করি, হয়তো তোমাদের কাছে কেউ জিজ্ঞেস করলে যে উপশহর কলেজের অমক স্যার কোন প্রকৃতির লোক, তখন কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে যে স্যার কোন ধরনের লোক সেটা বলতে চাচ্ছে, এবং তুমি তখন বলবে স্যার যদি ভালো হয় যে স্যার খুব ভালো মানুষ, খুব অমায়িক মানুষ, আমাদের পাঠগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, অনেকবার জিজ্ঞেস করলেও উনি বিরক্ত হন না, ইত্যাদি ইত্যাদি কথা। আবার যদি কোনো একজন খারাপ মানুষ সম্পর্কে কেউ জিজ্ঞেস করেন যে অমুক মানুষটা কোন প্রকৃতির, তখন কিন্তু তুমি এক বাক্যে বলবা যে উনি বদমেজাজি, উনি রুক্ষ, উনি একটু হিংসুটে, উনি লোকজন পছন্দ করে না, এক কথায় উনার মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো আছে, যে যে স্বভাবগুলো আছে, তুমি কিন্তু সেই কথাগুলোই তাকে বলবে। তাহলে এই যে উনি বললেন, যে প্রশ্ন করলেন যে অমুক স্যার কোন প্রকৃতির, তার মানেই তুমি বুঝে ফেললে যে উনি কোন ধরনের লোক সেটা জানতে চাচ্ছে, বা অমুক মানুষটা কোন প্রকৃতির তুমি সহজেই বুঝে ফেললে যে কোন ধরনের, তার মানে এই প্রকৃতি মানে কিন্তু আরেকটা শব্দও আসে ধরন, কোন ধরনের, কোন টাইপের, এক কথায় সে ভালো কি মন্দ তার গুণগুলোই সব ফুটে উঠছে তার বৈশিষ্ট্যের মধ্যে। আর এ যে যে প্রকৃতির মানুষ সে কিন্তু সেই ধরনের কাজই করবে, একজন ভালো মানুষ নিঃসন্দেহে ভালো কাজ করবে। তাহলে ভালো কাজের প্রকৃতি, ভালো প্রকৃতির লোকের কাজ হলো ভালো কাজ করা, আর খারাপ প্রকৃতির মানুষের কাজ হলো খারাপ কাজ করা। অর্থাৎ আমি কেন এই কথাগুলো বললাম যে এই প্রকৃতির সঙ্গেই তার কাজের খুব বহু সাদৃশ্য থাকে। ভালো মানুষ কি খারাপ কাজ করতে পারে বলো? না, পারে না, কখনো পারে না। ভালো মানুষ ভালো কাজ করবে, এটাই ভালো মানুষের বৈশিষ্ট্য, এবং সবাই ভালো মানুষের কাছে এটাই আশা করে। খারাপ মানুষ খারাপ কাজ করবে, এটাই খারাপ মানুষের বৈশিষ্ট্য, এবং মানুষ বুঝে যে খারাপ মানুষ খারাপ কাজই করবে। তাহলে যে যে প্রকৃতি তার কাজগুলো সেই প্রকৃতি। এখন আমি আমাদের মূল বিষয়টাতে চলে আসি। তাহলে তোমাদের এই প্রকৃতি আর কার্যকারিতা, যদি বলা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতাগুলো আলোচনা করো, তার মানে ওই প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বারা কি কি কাজ হয়েছিল, এর ফলটা কি হয়েছিল, তাহলে এই প্রকৃতি আর কার্যকারিতা, মানে প্রকৃতি আর তার কাজ, এই দুইয়ের সঙ্গে কিন্তু হুবহু সাদৃশ্য রয়েছে। অর্থাৎ টাকার এপিট আর ওপিট, হাতের এপিট আর এপিট, কোনোটাকেই বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের মূল আলোচনায় আসবো, প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি বিষয়টি। দেখো, 1919 সালে যখন ভারত শাসন আইন তৈরি হয়েছিল, সেখানে একটি কথা এসেছিল
দ্বৈত শাসন প্রবর্তন। তখন বলা হয়েছিল যে ভারতীয় উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে, দ্বৈত শাসন ব্যবস্থা চালু থাকবে। কিন্তু 1935 সালে এসে দেখা গেল যে এই দ্বৈত শাসনের কথা বলা থাকলেও আসলে কার্যক্ষেত্রে দ্বৈত শাসনটা ওইভাবে ফলপ্রসূ হয়নি, বাস্তবায়ন হয়নি। তখন কি হলো, 1935 সালে এসে দ্বৈত শাসনের পরিবর্তে স্বায়ত্ত শাসন প্রবর্তনের কথা বলা হলো। স্বায়ত্ত শাসন মানে কি, আমরা কিন্তু এর আগেও বলেছি, প্রাদেশিক স্বায়ত্ত শাসন কি, স্বায়ত্ত শাসন কি, প্রাদেশিক স্বায়ত্ত শাসন হলো প্রদেশে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, প্রদেশে দায়িত্বশীল সরকার ব্যবস্থা। এবং এই শাসন ব্যবস্থা, এই সরকার, প্রাদেশিক সরকার তাদের সমুদয় কার্যাদি সুন্দরভাবে পরিচালনার করার জন্য কেউ তাদেরকে হস্তক্ষেপ করতে পারবে না। তাদের যেটুকু ক্ষমতা দেয়া হয়েছে তার আলোকে তারা তাদের কার্যাদি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারবে। এটাই ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসনের মূল কথা। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো 1919 সালে দ্বৈত শাসনের পরিবর্তে 1935 সালে যখন প্রাদেশিক স্বায়ত্ত শাসনকে আনা হলো, তখনও কিন্তু দেখা গেল যে প্রাদেশিক স্বায়ত্ত শাসনটা কাগজে কলমেই ছিল, বাস্তবে প্রয়োগ হয়নি, হতে দেয়া হয়নি কেন্দ্রের চাপে। কেন্দ্র কখনো চায়নি প্রদেশ স্বাধীনভাবে তাদের কাজ করুক। কেন চাবে, যদি প্রদেশের স্বাধীনতাই চলে আসে, প্রদেশ যদি সুষ্ঠুভাবেই কাজ করতে পারে, তাহলে কেন্দ্রের মাতব্বরি কে দিবে, কেন্দ্র কার উপর খবরদারি করবে, কেউ কি কারোর মাতব্বরি ক্ষমতা ছাড়তে চায়, চায় না। সেটা অন্যায় হোক আর যুক্তিসঙ্গত হোক, ক্ষমতার লোক কাউকে পিছিয়ে রাখে না যে কোনো ধরনের অন্যায় করতে। যাই হোক, তখন কি হলো যে এই প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বলা হলেও বাস্তবে প্রাদেশিক স্বায়ত্ত শাসন সেভাবে প্রতিষ্ঠিত পায়নি। এগুলো নিয়েই আমরা ধাপে ধাপে আলোচনা করব, কিভাবে পায়নি। যেমন গভর্নরদের নিয়োগ, গভর্নরদের নিয়োগ কাদের হাতে ছিল, মূলত ব্রিটিশ রাজারানীর হাতে। এবং এই ব্রিটিশ রাজারানী কিন্তু নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, এবং এই ব্রিটিশ রাজারানী কর্তৃক কিন্তু গভর্নরদের নিয়োগটা যে হতো, এই গভর্নররা কিন্তু নির্বাচিত হতো না, মনোনীত, ব্রিটিশ রাজারানীর মনোনীত, অর্থাৎ তারা যাকে পছন্দ করত মনোনয়ন করত তাদের ইচ্ছা মতো, এক কথায় তাদের ইচ্ছা মতো মানুষকেই তারা গভর্নর পদে নিযুক্ত করত। মনে করো আমাকে কেউ মানে একেবারে ধরে নিয়ে এসে তার পছন্দের আমি আমাকে নিয়ে এসে একটা পদে দিল, তাহলে আমি কি তার কথার বাইরে চলতে পারবো, কখনোই না পারবো না। যতক্ষণ আবার সে হলো আমার বস, আমার বস যদি আমাকে চাকরি দেয় এবং আমি আমার বসের আন্ডারেই যদি কাজ করি, তাহলে কি আমি আমার স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমার বস না চাইবে যে এইভাবে কাজ করো, ততক্ষণ কিন্তু আমি পারবো না। এই গভর্নরদের বেলায়ও কিন্তু তাই হয়েছে, কারণ গভর্নরদের নিয়োগ দিয়েছে কে, ব্রিটিশ রাজারানী। এবং এই গভর্নররা তাদের সমুদয় কাজের জন্য ব্রিটিশ রাজারানীর নিয়ন্ত্রণাধীনে ছিল, এবং গভর্নর জেনারেল তার সমস্ত কাজের জন্য যেখানে আইনসভা, প্রাদেশিক আইনসভা ও প্রাদেশিক মন্ত্রিসভা, এই প্রশাসক যারা যারা পরিচালনা করে তারা কি, প্রাদেশিক মন্ত্রিসভা, এরা কার কাছে দায়ী থাকতো, প্রাদেশিক আইনসভার কাছে থাকার কথা, প্রাদেশিক আইনসভার কাছে। কিন্তু না, তারা প্রাদেশিক আইনসভাকে উপেক্ষা করত, তারা সব সময় তাকে ভারত সচিবের কথা মতো, গভর্নর জেনারেলের কথা মতো পরিচালিত হতো, তাদের কথাই তারা চলত, কারণ গভর্নর নিয়োগের ক্ষমতা ছিল ব্রিটিশ রাজারানীর। এরপরে আসছে গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা। 1935 সালের ভারত শাসন আইনে গভর্নরদের হাতে যে স্বেচ্ছাধীন এবং বিচার বুদ্ধিজনিত অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়, দেখো এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, তাদের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা দেয়া হয়েছে কেন, যে প্রয়োজনে পড়ে যাতে তোমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারো, এখানেই আছে একটা বড় ফাঁক, শুভঙ্করের একটা বড় ফাঁকি। সেটা কি, যে এই সামনে নীতি কথা বলে আড়ালে কিছু করার সুযোগ
তার মানে প্রাদেশিক সরকারের যে কোনো সিদ্ধান্তকে তারা যাতে বানচাল করতে পারে, যে না এটা যথাযথ না, এটা সঠিক না, সেই জন্যে তার সামনে বড় একটা ক্ষমতা ঝুলাই দেয়া হয়েছে, কিন্তু সেটা সে প্রয়োগ করতে পারতো না। কিভাবে হয়েছে? এই স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তারা কি করতো, এই আইনসভার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তকে তারা বাতিল করতে পারত, স্থগিত করতে পারত, এমনকি তারা আইনসভার কোনো কথাই গ্রাহ্য করতো না, মানত না, এবং এর জন্য কোনো কৈফিয়ত দিতে হতো না তাদেরকে। এরপরে আসছে প্রাদেশিক গভর্নরের ভূমিকা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার নীতি অনুযায়ী প্রাদেশিক গভর্নর নিয়মতান্ত্রিক শাসন প্রধান থাকবেন, কিন্তু বাস্তবে দেখা গেল তারা তাদের যে নিয়মতান্ত্রিক শাসক প্রধান, কিন্তু উনি কি করবেন, সমস্ত কিছু কিন্তু আইনসভাকে অবগত করাবেন, আইনসভার কাছে জবাবদিহি করবেন। তো বাস্তবে গভর্নর আইনসভার কাছে জবাবদিহি করতো না। গভর্নর কার দ্বারা পরিচালিত হতো? গভর্নর জেনারেল দ্বারা এবং ভারত সচিব দ্বারা, যেটা প্রাদেশিক স্বায়ত্তশাসনের মোটেও কাম্য ছিল না। ওই যে আমি প্রথমেই বলছিলাম যে অনেক কিছু ছিল যেটা ভারতবাসীরা আশা করেনি, তাদের কাম্য জিনিস না, তারপরেও সেটা কাগজে আছে একরকম, বাস্তবায়ন আছে অন্যরকম। এরপরে আমি আলোচনা করব গভর্নরের আইন সংক্রান্ত ক্ষমতা নিয়ে। এক কথায় সমস্ত পদে পদে প্রাদেশিক সরকারের যে নিয়মতান্ত্রিক প্রধান গভর্নর, উনি পদে পদে ওই গভর্নর এবং ভারত সচিবের দ্বারাই নিয়ন্ত্রিত হতেন। তো এই আইন সংক্রান্ত ক্ষমতা নিয়েও উনি কিন্তু যখন তখন তার ক্ষমতা বলে যে কোনো আইনসভা কর্তৃক গৃহীত যে কোনো আইনকে বাতিল করতেন, স্থগিত করতেন, এমনকি ওনার মনের সঙ্গে মিলল না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলল না, তখন কেন্দ্রীয় সরকার কি করত, ওই গভর্নরের দ্বারা, নিজে খেত না, মানে হাত দিয়ে খেত না, চামচ দিয়ে খেত, নিজে করতো না, করাতো হলো গভর্নরকে দিয়ে, গভর্নর জেনারেল এবং ভারত সচিব গভর্নরকে দিয়ে করাতো, নিজেদের গায়ে দোষ মারত না। এবং এটা সম্ভবত শুধুমাত্র ওই গভর্নর ব্রিটিশ রাজারানী এবং ভারত সচিব দ্বারা নিয়োগপ্রাপ্ত বলে। এরপরে যে কোনো আইনকে সে এক বাক্যে বাতিল করে দিত, এবং আইনসভার নিকট সে জবাবদিহি করতে বাধ্য ছিল না, এবং আইনসভাকে অহরহ সে অবমূল্যায়ন করত এবং উপেক্ষা করে চলত। এরপরে আমি কথা বলব কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ। এই কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রধান হলো গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল কিন্তু অল টাইম গভর্নরকে নিয়ন্ত্রণ করত, অর্থাৎ গভর্নর জেনারেল দ্বারা অল টাইম নিয়ন্ত্রিত ও পরিচালিত ছিল, যে কারণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটাই সবসময় বলবৎ হতো, প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত বলবৎ হতো না, এবং গভর্নর জেনারেলের একটা পুতুল সরকার মাত্র ছিল। গভর্নর জেনারেল যা বলবে গভর্নর সেটাই শুনবে। জি হুজুর, আগে হুজুর, এটা করাই ছিল গভর্নর জেনারেলের কাছে গভর্নরের গুরু দায়িত্ব। এবং যতদিন পর্যন্ত গভর্নর জেনারেলের সন্তুষ্টি অর্জন করে চলতে পেরেছে, ততদিন পর্যন্ত গভর্নরের পদে স্থায়ী থেকেছে। তো পদ টিকানোর জন্য তাকে জি হুজুর, আগে হুজুর করে চলতেই হয়েছে। এরপরে আমি কথা বলবো সরকারি কর্মচারীদের নিয়োগ নিয়ে। প্রাদেশিক সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষমতা ছিল ICS ও IPS এর বড় বড় কর্মকর্তা দ্বারা, এবং এই ICS IPS এর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ আবার দিত কে, গভর্নর জেনারেল ও ভারত সচিব। কাজেই ওই গভর্নর জেনারেল ও ভারত সচিবের কথা শোনাটাই ছিল IPS ও ICS এর কর্মকর্তাদের দায়িত্ব। তো এভাবে করতে করতে আমরা অনেকগুলো পয়েন্টের চলে আসছি। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব,
যে কথাটা নিয়ে আলোচনা করব, গভর্নর জেনারেলের নির্দেশ। গভর্নর জেনারেলের নির্দেশই হুবহু অক্ষরে অক্ষরে পালন করাই ছিল গভর্নরের মূল দায়িত্ব। এবং গভর্নর যত স্বেচ্ছাধীন ক্ষমতা এবং বিচার বুদ্ধিজনিত ক্ষমতা প্রয়োগ করত, সবকিছুই কিন্তু গভর্নর জেনারেল দ্বারা পরিচালিত হয়েই করত। এবং এই গভর্নর জেনারেলের সমস্ত কথাকে সে শিরোধার্য করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করত। এবং এই গভর্নর জেনারেলের যে নির্দেশগুলো, যে কথাগুলো, সেগুলোই সে বাস্তবায়ন করত। আর্থিক ক্ষমতা, এতগুলাতে যখন গভর্নরের কোনোই ক্ষমতা ছিল না, শুধুমাত্র পুতুল সরকারই ছিল, তাহলে অর্থনৈতিক বিষয়ের মতো একটা লোভনীয় জায়গা যেখানে, সেখানে কি গভর্নরের কোনো ক্ষমতা গভর্নর জেনারেল দিয়েছিলেন তোমাদের মনে হয়? মোটেও না, এটা দিতে পারে না। যদি দেয়ার এই মানসিকতা থাকতো, তাহলে আগের এতগুলোতে গভর্নরকে এভাবে চাপের মধ্যে রাখতো না। তারপরেও একটু কথা বলি, প্রাদেশিক স্বার্থ শাসনে দেখা গেছে যে গভর্নর কর্তৃক যে কোনো একটা অর্থ বিল তৈরি করা হয়ে গেছে, সেটা ডিক্লেয়ার করা হয়ে গেছে, তারপরেও গভর্নর জেনারেল সেটাকে, যে জিনিসটা পাবলিশড হয়ে গেছে সেটাকে বাতিল করে দিতে পারতেন, আবার যেটা হয়নি সেটাকে প্রচার করতে পারতেন। আবার দেখা, এগুলোর জন্য কোনো পূর্ব পরিকল্পনাও উনি করতেন না, কোনো আলোচনাও করতেন না। হ্যাঁ, এভাবে ও এক কথায় ওনারা যেটা চাইতেন সেটাই বাস্তবে ওনারা প্রয়োগ করতেন। তো এভাবেই চলতে থাকে অর্থনৈতিক বিষয়গুলো। এছাড়া বিভিন্ন অধ্যাদেশ জারি, বাতিল, বিল পাস, বিল না পাস, সব কিছুই ওই কেন্দ্রীয় সরকারের যে প্রধান গভর্নর জেনারেল উনি কর্তৃকই গভর্নরের দ্বারা করানো হতো, যেটা ওনাদের মন চাইতো করানো হতো, যেটা মন চাইতো না সেটা করানো হতো না। প্রদেশ বহির্ভূত কর্তৃত্ব, গভর্নর জেনারেল অল টাইম প্রদেশ বহির্ভূত কর্তৃত্বগুলো ফলাতেন। সেটা কেমন? প্রদেশের কাজ প্রদেশ করবে, কেন্দ্রের কাজ কেন্দ্র করবে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বলা হয়েছিল যে যার যার ক্ষমতা অনুযায়ী যার যার অঞ্চলে সেই সেই স্বাধীনভাবে তার কাজ করবে, কিন্তু বাস্তবে সেটা করতে দেয়নি। বাস্তবে দেখা গেছে কি, যে কেন্দ্র সব জায়গায় প্রদেশের উপর হস্তক্ষেপ করছে, অর্থাৎ গভর্নর জেনারেল সব জায়গায় গভর্নরকে চাপের মধ্যে রাখছে। তাহলে তো গভর্নর স্বাধীনভাবে কাজ করতে পারলো না, এবং কেন্দ্র কি করলো, তার প্রদেশ বহির্ভূত ক্ষমতাটা প্রয়োগ করে ফেললো। তার যেটা করা উচিত না সে সেটা করে ফেলতেছে, অলওয়েজ করতেছে, এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। এরপরে আমরা কথা বলবো কর্তৃত্বহীন মন্ত্রিসভা নিয়ে। প্রাদেশিক স্বায়ত্ত শাসনের যে মন্ত্রিসভা ছিল সেটা ছিল কর্তৃত্বহীন, তাদের কিছু করার ছিল না, তাদের শুধু দেখা আর সিগনেচার করে দেয়া ছাড়া, অনুমোদন করা ছাড়া তাদের কিছুই করা ছিল না। এই যে শুরুতেই কথা ছিল যে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের মূল কথা ছিল হলো প্রাদেশিক আইনসভার নিকট প্রাদেশিক মন্ত্রিসভা জবাবদিহি করবে সমস্ত কাজের জন্য, কিন্তু এখানে কেন্দ্র এই প্রাদেশিক আইনসভার কোনো মূল্য দেয়নি, যে কারণে প্রাদেশিক আইনসভা পুরো কর্তৃত্বহীন হয়ে পড়েছে, যেটা খুবই দুঃখজনক ছিল। এরপরে আমি কথা বলবো যুগ্ম বিষয়ে কেন্দ্রের প্রাধান্য নিয়ে। যুগ্ম বিষয়গুলো, অর্থাৎ যুগ্ম মানে আমরা জানি যৌথ যে বিষয়গুলো, এই বিষয়গুলো ভাগ করে দেয়া ছিল। তারপরেও যে কিছু বিষয় কেন্দ্রের, বিষয় কেন্দ্রের, প্রদেশের বিষয় প্রদেশ, এরপরে কিছু বিষয় ছিল না একসঙ্গের যৌথ, যেগুলো সেই যুগ্ম বিষয়গুলোর উপর কেন্দ্র প্রদেশ এই দুইয়েরই সমান প্রাধান্য ছিল। থাকার পরেও দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় প্রদেশের কোনো চারাই নাই, প্রদেশের কোনো হাঁ করার জায়গাই নাই, কেন্দ্র যেটা করবে সেটাই। অর্থাৎ এখানে দেখা যায় গভর্নর জেনারেল, ভারত সচিব এবং গভর্নরের প্রাধান্যই বেশি। এখানে মূলত আইনসভা এবং মন্ত্রীগণের কোনো কিচ্ছু করার নাই। গভর্নর জেনারেলের প্রাধান্য কেন? গভর্নর জেনারেল তো গভর্নরের প্রাধান্য কেন? গভর্নর তো গভর্নর জেনারেলের চামচা, সেজন্য ওকে সঙ্গে রাখছে, যে সমস্ত দায় দায়িত্ব কিন্তু গভর্নরের। গভর্নর জেনারেল কিন্তু কোনো দোষ নেয়নি, উনি কিন্তু আড়ালে থেকে কলকাঠি নাড়াচ্ছে, আর সেই অনুযায়ী পুতুল নাচ চলছে, দোষ হচ্ছে কার?
দোষ কি যে চালাচ্ছে তার হচ্ছে? সবাই দেখছে পুতুল নাচছে, পুতুল নাচছে। আসলে এই গভর্নর ছিল পুতুল, কিছুই করার ছিল না তার। এরপরে সবগুলো আমরা যে শুনলাম, শুনে আমরা কি বুঝলাম? খুব সহজেই আমরা বুঝতে পারি যে 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, যেগুলোতে 1919 সালে দ্বৈত শাসন করা হলো সেটাকে পরিবর্তন করে 35 সালে প্রাদেশিক স্বায়ত্ত শাসন করা হলো, সেই প্রাদেশিক স্বায়ত্ত শাসন কতটুকু প্রাধান্য পেল, কতটুকু স্বাধীনভাবে তার কাজ করতে পারলো, কোনো কিছুই কিন্তু আমাদের মানে জানার বাইরে না। পরিশেষে আমরা কি দেখলাম? যে সেই যে লাউ সেই কতু, সে কেন্দ্রের হাতেই সমস্ত ক্ষমতা, প্রদেশের হাতে কিচ্ছু নাই, কেন্দ্রই সব করছে, প্রদেশকে সেটা মেনে নিতে হচ্ছে। এবং এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে রূপটা ছিল সেটা পূর্ণাঙ্গ ও যথাযথ ছিল না, এটা কাগজে ছিল কিন্তু বাস্তবায়ন ছিল না। এবং এটা ছিল একটা অনানুষ্ঠানিক কি বলবো, অনাড়ম্বরপূর্ণ প্রহসন, যেটা খুব ঘটা করে করা হচ্ছে না, কিন্তু তিলে তিলে এদেরকে শেষ করা হচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তীতে আবারও নতুন টপিকস নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসব, এবং সে পর্যন্ত সবাই, এই শীতকালে করোনার প্রভাবটা একটু বেড়ে গিয়েছে, তোমরা যে যেখানে আসো সুস্থ থাকবে, বাড়ির যারা একটু বয়স্ক গার্জিয়ান অভিভাবক তাদেরকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবে, হ্যাঁ ভালো থাকবে, এবং বাসায় একটু বেশি বেশি করে পড়াশোনা করবে, আর ক্লাসগুলো নিয়মিত একটু দেখবে, বোঝার চেষ্টা করবে, কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা একটু আমাকে জানার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।